নবম শ্রেণী ভকেশনাল 2021 সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় গণিত 1 কোড 1913। তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে এবং সেটি এখন ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত তোমরা কমপ্লিট করেছ। আজ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে গণিত বিষয় তোমাদের রয়েছে গণিত 1, সেইটির যে প্রশ্নটি রয়েছে সেইটির নমুনা উত্তর নিয়ে আজ আলোচনা করব। এই সাবজেক্টের বিষয় কোড 1913। এখানে বরাদ্দকৃত নাম্বার তোমাদের জন্য 12। জাস্ট স্লাইডগুলো দেখে তোমরা তুলে নাও। দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত, একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। একটি এখানে উপপাদ্য যে চিত্র অঙ্কন করা রয়েছে সেই চিত্রটি তোমরা অঙ্কন করবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, বিশেষ নির্বাচন। এখানে দেখো যে এটি সমাধান করে দেওয়া আছে, এটি দেখে তোমরা তুলে নাও। যেমন অঙ্কনে লেখা রয়েছে বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এ ডি সমান সমান এ সি, সি ডি যোগ করি রোমান ধাপ ত্রিভুজ এডিসি এডি সমান সমান এসি। এটি তোমরা লিখে নাও পুরোটা। তৃতীয় নাম্বার, উপপাদ্যটির কোণ বি ও সি সমান যা এখানে দেওয়া আছে চিত্র সহ প্রমাণ করতে বলা হয়েছে, সেটির সমাধান দেওয়া আছে, সেটি করে নাও। বিশেষ নির্বাচন, দেয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডী খণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এটি একটি চিত্র অঙ্কন করা রয়েছে ত্রিভুজ এবং পাশে সমাধান করে সমীকরণগুলো দেখানো হয়েছে। এইটা নির্ভুলভাবে তোমাদেরকে করতে হবে, নির্ভুলভাবে এই যে সমাধানটা করে দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে লিখে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ভিডিওগুলো যথাসময়ে তোমরা পেয়ে যাবে। ইংলিশ টিপস 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ক্লাসটিতে লাইক এবং কমেন্ট করো। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।